এখন আজকে আমরা শিখতে যাচ্ছি কী করে শুধু তারের উপর থেকে আঙুল তুলে তুলে এক একটা পর্দা কী করে আমরা বাজাতে পারি, অথচ ছড়ের যে দিকটা সেটা পরিবর্তন হবে না, সেটা একই থাকবে, কিন্তু ছড়টা আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে ব্যবহার করব। আর একটা কথা, আমরা এতদিন দুটো তার ব্যবহার করেছি, অর্থাৎ ই আর এ, অর্থাৎ পাশা উপরের ব্যবহার করেছি, আজকে আমরা তিন নম্বর তার এই তারটাও ব্যবহার করব, অর্থাৎ ব্যবহার করেছি এই দুটোটা। আজকে আমরা সাটাকে ওপেন না বাজে এখানে পাবো, অর্থাৎ আমরা কোনো পর্দাই ফাঁকা বাজালাম না, অর্থাৎ ওপেন কোনো পর্দাই বাজাইনি। যেমন আমরা আগে সা এবং পা ওপেন বাজাতাম, আজকে সবকটা পর্দাই আমরা আঙুল দিয়ে বাজালাম। তার একটা কারণ হচ্ছে, আজকে আমরা একটা নতুন জিনিস শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে শুধু একটা আঙুল তুলে তুলেই আমরা এক একটা পর্দা বাজাবো, এবং অথচ আমাদের বোয়িংয়ের যে গতিটা বা বোয়িংয়ের যে দিকটা সেটা কিন্তু পরিবর্তন হবে না। সেটা কীরকম, অর্থাৎ আমরা শুধু আঙুলটাকে তার থেকে ধরছি, তারের উপর চেপে ধরছি, আবার তুলে নিচ্ছি, তুলে আবার সেখানে ফেরত আসছি, অথচ এটা খুব তাড়াতাড়ি করছি। সা 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 তার মানে এই নয়, সা রে সা, সা সেরকম নয়, অথচ এবারে আমরা একটা জিনিস হচ্ছে কি, আমরা এবারে আমাদের যে পিঙ্কি আঙুলটা, অর্থাৎ এই কোড়ে আঙুলটাকে আমরা পায়ের ক্ষেত্রে ব্যবহার করলাম, ওপেন পা না বাজিয়ে আমরা এই কোড়ে আঙুলটাকে পা বাজালাম। এবারে আমরা একটুখানি এগিয়ে যাব, এটা কিন্তু এরকম নয় যে আমরা সা রে গা সা রে সা এরম বাজাবো, তা নয়, এটা এটা কখনো এরকম নয়,
এরকম নয়। অর্থাৎ যেখান থেকে আঙুলটা তুলছে সেখানে খুব তাড়াতাড়ি আবার সেখানে ফেরত চলে আসছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমরা যেটা বাজাচ্ছি সেটা হচ্ছে সা সা রে রে গা গা মা মা পা পা দা দা নি নি সা 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 নি নি দা দা পা পা মা মা গা গা এটাকে একটু এগিয়ে যাবো। অর্থাৎ আমরা এতক্ষণ বাজাচ্ছিলাম একটা ছড়কে অর্ধ ভাগ করে, অর্ধেক ভাগ করে আমরা দুটো নোট বাজাচ্ছিলাম। এবার আমরা একটা ছড়ে চারটে নোট, দুটো থেকে চারটে দিয়ে যাব। এটাই ছিল আজকের লেসন। নমস্কার।